নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো গ্যাসের সিলিন্ডারে আটা রেখে দেখেছেন? আমরা কিভাবে বাচ্চাদের টিফিন দিলে চামচ আলাদাভাবে পড়ে যাবে না, এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি মশারি নিয়ে। মশার হাত থেকে বাঁচার জন্য রাত্রিবেলায় আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু আমাদের বিছানায় মশারি টানিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় মশারির যে নিচের দিকের কাপড়টা হয়তো নিচে পড়ে যায়, বা কোনো কারণে অনেক সময় মশারিতে হাত লেগে যায়। দেখা যায় মশারিতে হাত লেগে গেলেও কিন্তু মশা কামড়িয়ে সারা জায়গা ফুলিয়ে দেয়। তাই আমরা মশারির মধ্যে যদি একটুখানি এই ধরনের যে অ্যান্টিসেপটিক সাবানগুলো আছে না, যেরকম লাইফ বয়, ডেটল, আমি এখানে ডেটল নিয়েছি, এইভাবে মশারির মধ্যে সাবানটাকে, শুকনো সাবান, ভেজা নয়, শুকনো সাবান ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু এর গন্ধের কারণে মশারির আশেপাশে কখনোই মশা থাকবে না। আশা করছি টিপসটি কাজে লাগবে। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটি নিয়েছি ওষুধের খালি বোতল। এখানে আমি একটি ছুরি গরম করে নিয়েছি। ওষুধের খালি বোতলের এই মুখের দিকের ঢাকনাটাকে আমি এইভাবে দেখুন অর্ধেক করে কেটে নিচ্ছি। মুখের দিকের অংশই কিন্তু কাটতে হবে, আর এইভাবে গরম কোনো কিছু করে নিলে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কেটে নিতে পারবেন। তা না হলে কাটতে একটু অসুবিধা হয়, যেহেতু ওষুধের বোতলগুলো একটু শক্ত ধরনের হয়ে থাকে। এবার এই বোতলের ওপরের অংশটা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমরা হয়তো দেখা যায় অনেকটা পরিমাণ ডাল নিয়ে আসি, কৌটোতে ঢালার পরেও প্যাকেটে থেকে যায়। তা প্যাকেটে থাকলে অনেক সময় দেখা যায় প্যাকেটের মধ্যে হাওয়া বাতাস ঢোকে, ডালটা কিন্তু পোকা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে একটি বোতলের মুখ কেটে নিয়ে যদি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেন, তারপর প্লাস্টিকটা অতিরিক্ত বড় বলে আমি এখানে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি ছোট করে। তারপর যে আপনাদের ওষুধের শিশির ঢাকনাটা আছে, দেখুন প্লাস্টিক টিকটাকে এইভাবে ই করে ওষুধের শিশির ঢাকনাটাকে এইভাবে আটকে দেবেন। ব্যাস, ডালটা আপনাদের একেবারে এয়ার টাইট হয়ে থাকবে, এই ডালটা কিন্তু কোনোভাবেই খুলবে না। এইভাবে অবশ্যই চেষ্টা করবেন, এইভাবে রেখে দিলে কিন্তু ডালটা অনেক দিন থাকলেও ভালো থাকবে। তারপর যখন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই এইভাবে দেখুন বোতলের এই ঢাকনার মুখ থেকে আপনারা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় গ্যাসের ওপরে আমাদের খাবার টাবার পরে তেল পড়ে, যার কারণে গ্যাসের ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল। গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন। তারপর গ্যাসের যে বার্নারগুলো আছে, এই বার্নারগুলো গরম জল আর নুনের মধ্যে আমি এখানে 2-3 মিনিটের জন্য দেখুন ভিজিয়ে রেখে দেব। এইভাবে 2-3 মিনিট পর আমি এইবার বার্নারগুলোকে তুলে নিচ্ছি। নুন দেওয়ার কারণে যেটা হবে, এই বার্নারের ভেতরে যে নোংরাটা আছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যেতে সাহায্য করবে তেল মশলাগুলো। তারপর একটি পুরনো টুথব্রাশে আমি সামান্য সাবান লাগিয়ে নিয়েছি। এরভাবে যদি একটু ডোলে নিই তাহলে কিন্তু বার্নারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে, এমনকি যে ছিদ্রগুলো আমাদের বন্ধ হয়ে গেছিলো, আগুন বের হচ্ছিলো না, গ্যাসটা অপচয় হচ্ছিল, সেই ছিদ্রগুলোও কিন্তু খুব সহজেই খুলে যাবে। এইভাবে আপনারাও গ্যাসের বার্নারটি সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করবেন, দেখবেন গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে। এইভাবে ঘষে নেওয়ার পর আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখুন কী পরিমাণে নোংরা উঠছে। জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর আরও একটি কাজ করতে পারেন, যদি আপনাদের বার্নারের দেখতে পান যে অনেক ছিদ্র বন্ধ রয়েছে, একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে ছিদ্রগুলোর মধ্যে এইভাবে সেফটি পিনটা ঢুকিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। এইভাবে কিন্তু আমি খুব ভালো করে গ্যাসের বার্নারটাকে পরিষ্কার করে নিয়েছি। কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কাপড় দিয়ে এবার মুছে নেব। তারপর আমি গ্যাসটাকে ধরিয়েও দেখাচ্ছি যে একটি ছিদ্রও কিন্তু আর বন্ধ থাকবে না। দেখুন এবার দেখতে পাচ্ছেন গ্যাসের প্রত্যেকটি ছিদ্র দিয়ে কিন্তু আগুন বের হচ্ছে, গ্যাস অপচয় হচ্ছে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা অনেক সময় দেখা যায় এরকম ছোট পাত্রের মধ্যে গ্যাসের ওপর কোনো খাবার বসাই, যে পাত্রের তলাটা হয়তো এরকম ছোট, আর গ্যাসের ফ্লেমটাকেও হাই করে দিই অনেক সময়। এতে কিন্তু কি হয়, দেখুন গ্যাসের যে আগুনটা সেটা কিন্তু সাইড দিয়ে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখুন পাত্রের থেকেও গ্যাসের আগুনটা বের হয়ে যাচ্ছে। এতে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে, এই যে বাড়তি আগুনটা এটা কিন্তু পাত্রের কোনো কাজেই লাগছে না। তাই গ্যাসের ওপর যখন কোনো পাত্র বসাবেন অবশ্যই চেষ্টা করবেন যে পাত্রের তলাটা যাতে বড় হয়, বা গ্যাসের পাত্রের তলাটা ছোট হলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখার চেষ্টা করবে। এখানে দেখুন আমি যে পাত্রটা নিয়েছি এই পাত্রটার তলাটা কিন্তু অনেকটা বড়। এবার দেখুন গ্যাসটা আমি হাই ফ্লেমে দিয়েছি, তাও কিন্তু পাত্রের বাইরে আগুন বের হচ্ছে না। এই ছোট ছোট টিপসগুলোই কিন্তু আমাদের সংসারের খরচাটা অনেকটাই বাঁচিয়ে দিতে পারে। আশা করছি এই টিপসটি
আপনারাও যদি অ্যাপ্লাই করেন আপনাদেরও কিন্তু উপকারে আসবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই আমরা। বাচ্চাদেরকে যে এই ধরনের টিফিন কারিতে টিফিন দিয়ে থাকে স্কুলে অফিসে, অনেক সময় দেখা যায় চাউমিন দিই বা কোনো কিছু সস জাতীয় কোনো কিছু খাবার দিলে এই ধরনের যে চামচটা ভেতরে দিলে চামচের মধ্যেও কিন্তু সস লেগে যায় বা অন্যান্য খাবার লেগে যায়। বাচ্চা কাচ্চারা অনেক সময় দুষ্টুমি করে, দেখা যায় হাতই ধোয় না। আর এর জন্য আমরা অনেকেই কী করি, টিফিন কৌটো থাকে তার উপরেই আমরা চামচের সাহায্যে এইভাবে চামচটা দিয়ে দিই। এইভাবে চামচ দিলে অনেক সময় নাড়াচাড়া করার কারণে ব্যাগের মধ্যে পড়ে যায় চামচটা। বাচ্চারা অনেক সময় দুষ্টু বাচ্চারা হলে চামচটা কিন্তু ধোয়ও না। এবার তাহলে চামচটাকে আমরা কিভাবে দেব যাতে ধোয়ারও প্রয়োজন নেই আর চামচটাও আমাদের নোংরা হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ফয়েল পেপার। ফয়েল পেপারের মধ্যে চামচের যে মুখটা আছে মুখটাকে এইভাবে খুব ভালো করে আমরা দেখুন মুড়ে দেব। এইভাবে যদি একটু মুড়ে দিই তারপর আমাদের যে টিফিন কৌটোটা আছে টিফিন কারির এইভাবে যে গার্ডারটা আছে না, গার্ডারটা এইভাবে দেখুন একটা প্যাঁচ দিয়ে মুড়িয়ে দেবো চামচটাকে। এইভাবে যদি মুড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু যতই নড়াচড়া লাগুক চামচটা পড়ে যাবে না, টিফিন কারির সঙ্গেই থাকবে। আর যদি পড়েও বা যায় ব্যাগের মধ্যে তাহলেও কিন্তু চামচটা ধোয়ার প্রয়োজন নেই, কারণ চামচের মুখটার মধ্যে ফয়েল পেপার লাগানো রয়েছে। বাচ্চারা ফয়েল পেপারটা খুলে ডাইরেক্ট কিন্তু খাবারটি খেয়ে নিতে পারবে। আশা করছি এই টিপসটিও আপনাদের একটু হলেও কাজে লাগবে। পরের টিপসটি দেখে নিই, আমরা অনেকেই আছি এই গরমকালে অনেকটা পরিমাণ তেঁতুল কিনে রেখে দিই, কারণ এখন তেঁতুলের সিজন, এমনকি সারা বছর রেখে দিই আর আমাদের পিতলের কাঁসার থালা বাসন মাজার জন্য। কিন্তু তেঁতুল মানে এই তেঁতুলগুলোকে আমরা যদি এইভাবে রাখি তেঁতুল কিন্তু ভালো থাকবে না, মিনিমাম 1 থেকে 2 মাস পরে পোকা ধরে যাবে। তাই কিভাবে রাখবো, তেঁতুলের যে বীজটা থাকে না এই বীজটাকে আপনারা আমি ছুরি দিয়ে করে দেখাচ্ছি, পটির সাহায্যেও করতে পারেন, এই বীজটাকে অবশ্যই আলাদা করে দিতে হবে। এইভাবে বীজ আলাদা করে যদি আপনারা তেঁতুলটা রাখেন 1 থেকে 2 বছর পর্যন্ত তেঁতুলটা ভালো থাকবে। তার আগে যেটা করতে হবে, তেঁতুলটাকে বীজ ছাড়িয়ে তেঁতুলটাকে না 1 থেকে 2 দিন টানা একটু রোদ্রে রেখে শুকিয়ে নিতে হবে। তারপর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা 1 থেকে 2 বছর রেখে দেন, তেঁতুল পোকাও ধরবে না নষ্টও হবে না। দেখুন এইভাবে আমি অনেকটা পরিমাণে তেঁতুলের বীজ ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি এইগুলোকে সংরক্ষণ করব। এখানে দেখুন আমার 2 বছরের পুরনো তেঁতুলও রয়েছে, দেখতে পাচ্ছেন কালো হয়েছে কিন্তু একটু পোকা ধরেনি। আশা করছি টিপসটি কাজে লাগবে। চলুন পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক প্যাকেটে খাবার থাকে, যে খাবারগুলো কৌটোয় ঢালার পরে বেশ কিছুটা খাবার প্যাকেটের মধ্যেই থেকে যায়, আমরা মুড়িয়ে রেখে দিই বা কোথাও নিয়ে যাওয়ার হয়, এইভাবে গার্ডার পেঁচিয়ে নিয়ে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর খোলা থাকলে হাওয়া বাতাস লাগলে কিন্তু পোকা ধরে যায়। তাই খাবারগুলোকে কিভাবে আমরা এয়ারটাইট করে রাখতে পারবো বা সিল করে দিতে পারবো যাতে নষ্ট না হয়, এখানে একটি তাওয়ালের ওপর পেতে নিয়েছি, ওপরে একটি পেপার নিয়েছি। এবার দেখুন আমি একটি ইস্ত্রি নিয়েছি, ইস্ত্রিটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এইভাবে আয়রনটা দিয়ে আমরা যদি একটু পেস্ট করতে থাকি, ডাইরেক্ট করবেন না, কারণ প্লাস্টিক অনেক সময় ডাইরেক্ট করলে কি হবে, আপনাদের প্লাস্টিকটা গলে গিয়ে কিন্তু আপনাদের যে আয়রনটার মধ্যে লেগে যেতে পারে। তাই অবশ্যই একটু পেপার এইভাবে দিয়ে নেবেন, তাহলে দেখবেন একেবারে সিল হয়ে যাবে, কোনোভাবেই আপনাদের ভেতরের খাবারে হাওয়া বাতাস ঢুকতে পারবে না আর ভেতরের খাবার নষ্ট হবে না। আপনারা যে কোনো প্যাকেট এই পদ্ধতির সাহায্যে কিন্তু একেবারে এয়ারটাইট বা সিল করে নিতে পারেন। ভিডিওটি একটু উপকারে আসলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে গ্যাসের ওভেনটা থাকে না, গ্যাসের ওভেনের সঙ্গে যে সিলিন্ডারটাই পাইপের সাহায্যে আটকানো থাকে, অনেক সময় দেখা যায় গ্যাসের ওভেনটা যখন আমরা নাড়াচাড়া করি, এই নাড়াচাড়া করার কারণে এই যে জয়েন্টের জায়গা থেকে গ্যাস বের হতে থাকে, এক ধরনের পিন পাওয়া যায় প্রত্যেকের বাড়িতেই, কিন্তু এই ধরনের পিন লাগানো থাকে না। আর এইভাবে রোজ যদি অল্প অল্প গ্যাস বের হয় এতে কিন্তু গ্যাসের অপচয় হয়, গ্যাসের খরচাটাও বেশি হয়। তাই কোনো রকম পিন ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে একেবারে সিল করে নিতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সেলোটেপ। সেলোটেপটাকে কি করব, খুব ভালো করে এইভাবে আমাদের পাইপের সঙ্গে গ্যাসের ওভেনের সঙ্গে একেবারে সিল করে আটকে নিতে হবে। এইভাবে যদি একটু টাইট করে আমরা খুব ভালো করে পেঁচিয়ে নিই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব ভালো করে টাইট করে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। এর ফলে কি হবে, যতই আমরা গ্যাস মশার সময় গ্যাসের বান্নার নড়াচড়া করি বা রান্না করার সময় অনেক সময় গ্যাস বের হয়, এইভাবে একেবারে সিল করে দিলে কিন্তু আর কোনোভাবে এই জায়গা থেকে গ্যাস বের হবে না। এর ফলে কিন্তু আপনাদের গ্যাসটাও অপচয় হবে না, গ্যাসের কিছুটা হলেও কিন্তু সাশ্রয় হবে। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন আর যারা পিন বাজারে যাবেন পিন কিনে এনে লাগাতে পারেন।
ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেটি দেখে নিই। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ আটা। এই আটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ, এখানে দেখুন, হারপিক। এবার হারপিক আর আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ জল। এবার কি করব, এখানে খুব ভালো করে আটা হারপিক জলটাকে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো প্লাস্টিকের পাত্রই ব্যবহার করবেন, স্টিলের বাসন ব্যবহার করবেন না, তাহলে হারপিকের কারণে কিন্তু কালো হয়ে যাবে। খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এরকম দেখুন পাতলা একটি মিশ্রণ আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমরা যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি রান্নাঘরে, দেখা যায় অনেকেরই 1 মাস 10 দিন 15 দিন এইভাবে থাকে। যখন ঘরটর মুছি অনেক সময় কিন্তু এইসব জায়গায় জল লাগে গ্যাসের যে সিলিন্ডারের নিচের দিকে, যার কারণে জংটা দেখা যায় মেজোতে একেবারে জঙের একটা গোল দাগ হয়ে যায়। আর বেশি দিন থাকলে কিন্তু এই দাগটা সহজে আর তোলা যায় না। দেখুন আমার এখানে গ্যাসের সিলিন্ডারটা আমি আপনাদের সরিয়েও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন রেগুলার মোছার কারণে এই জঙের দাগটা কিন্তু হয়ে যায়, আর যেটা সহজে মোছা যায় না, দেখতে ভীষণ বাজে লাগে আর তুলতে অনেকটা ঘষা মাজা করতে লাগে। কিন্তু এখন আপনারা কোনো রকম ঘষা মাজা ছাড়াই মুহূর্তেই এই দাগটা পরিষ্কার করে নিতে পারবেন, কোনো রকম খাটনি আপনাদের করতে হবে না। এখানে যে মিশ্রণটা আমি তো প্রথমে বানিয়ে নিলাম সেই মিশ্রণটা জঙের ওপরে এইভাবে দেখুন ঢেলে দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, এটাকে 10 মিনিটের জন্য এইভাবে একটি পুরনো ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি, 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 10 মিনিট পর আমি দেখুন ফিরে এসেছি, এবার যে ব্রাশটা দিয়ে লাগিয়েছিলাম সেই ব্রাশটা দিয়েই ডলে নিচ্ছে। আটা আর হারপিক দেওয়ার কারণে দেখুন সেকেন্ডের মধ্যেই উঠে যাচ্ছে, কোনো রকম ঘষাঘষি করতেই লাগলো না। এখানে ডাইরেক্ট হারপিক কিন্তু সিমেন্টের মেঝে হোক কিংবা মার্বেল টাইলসের মেঝেতে ব্যবহার করবেন না, তাতে কিন্তু যে গ্লেজ থাকে গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন কাপড় দিয়ে মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু এখানে জঙের দাগ নেই। আশা করছি এই ছোট্ট টিপস বা আইডিয়াটি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়া বা টিপসটি আছে সেটি দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই তো আমরা রুটি খেয়ে থাকি, এই ধরনের যে আটার প্যাকেটগুলো আসে না বড়, 5 কিলোর আটার প্যাকেট, এগুলো কিন্তু মজবুতও হয় আর মোটাও হয়। তাই গ্যাসের সিলিন্ডারটাকে আমরা যদি এই আটার প্যাকেটের ওপর রেখে দিতে পারি তাহলে কিন্তু দুটো সুবিধা হবে। একটা সুবিধা এটা হবে জঙের দাগ পড়বে না, সে আপনাদের গ্যাসের সিলিন্ডারটা মেজোতে 1 মাস কিংবা 1.5 মাস থাকুক না কেন, জঙের দাগ হবে না। আরও একটি যেটা সুবিধা হবে, আপনারা কিন্তু খুব সহজেই এটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় মুভ করতে পারবেন। দেখুন আপনাদের কোনো রকম শক্তি বা প্রেশারের প্রয়োজন হবে না, দেখুন কত সহজেই আমি এটা প্লাস্টিক হওয়ার কারণে মেঝেতেও দাগ পড়বে না, এমনকি এক জায়গা থেকে আর এক জায়গায় খুব সহজেই নড়াচড়া করানো যাবে। তাহলে এই টিপস বা আইডিয়াগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাপোর্ট